ভোট মিটলেও অশান্তির বিরাম নেই। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের এক বিজেপি নেতা তথা পঞ্চায়েতের প্রার্থীকে রাতের অন্ধকারে ঘিরে ধরে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম বিজেপি নেতা নিরঞ্জন দাসকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইয়ং ফাইটার্স ক্লাব, সেইখানে কিছু তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে ঘিরে ধরে, ঘিরে ধরে আমাকে অকথ্য ভাষায় গালাগালি আর মারধর শুরু করে। ওরা মারধর করার পরে যখন ওরা মারধর করছে, ওরা বলছে বিজেপি আর করবি। জানা যায় শুক্রবার রাত 9টা নাগাদ বাড়ি ফিরছিলেন ওই বিজেপি নেতা। সেই সময় তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে 10-15 জন দুষ্কৃতী। জানাজানি হতে চম্পট দেয় দুষ্কৃতীরা, পাশাপাশি প্রাণী মারার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। রাত্রি 9টা নাগাদ কাজকর্ম সেরে বাড়ি ফিরছেন একা, তখন একা পেয়ে তৃণমূলের দুষ্কৃতীরা চারিদিক থেকে ঘিরে ধরে গালিগালাজ করে প্রচুর লাথি চর যা যেমন ইচ্ছা 10-12 জন মিলে আমার স্বামীকে প্রচুর মারধর করেছে এবং হুমকি দিয়েছে প্রাণে মেরে ফেলার। বলেছে যে তুই বিজেপি করিস তোকে বাইরের থেকে লোক এনে তোকে মেরে ফেলে দেবো, নিখোঁজ করে দেবো। বিজেপি করার অপরাধে কপালে জুটল মার, প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা অভিযোগ দলীয় নেতৃত্বের। কারণটা একটাই, বিজেপি করার অপরাধেই মার। তৃণমূলের দুষ্কৃতি বাহিনী, আমাদের ব্লক ইনচার্জ নিরঞ্জন দা এবং আমাদের পঞ্চায়েতের ক্যান্ডিডেট ছিল রামকৃষ্ণ জিপি, কালকের বাড়ি ফেরার পথে হঠাৎ তার উপর আক্রমণ হয়। শুধু রামকৃষ্ণ না, এরকম প্রথম আমাদের ঋষি বঙ্কিমও কিছু কার্যকর্তা বা আমাদের যারা ক্যান্ডিডেট তাদের উপরও এরকমভাবে মারধর করা হয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, কোনো রকম আমরা সুরাহা পাইনি। তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে প্রশ্ন ওঠে এইভাবে আর কতদিন মার খেয়ে বাঁচতে হবে বিরোধীদের? এইভাবে কি বিরোধী কণ্ঠ রোধ করা যায়? মনোবল বাড়িয়ে বিরোধীরা যে আরো দৃঢ় হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।